একা একা কান্নায় ভেঙে পড়ল অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড। কিন্তু কেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অভিনেত্রী সৌমিতিশা সম্প্রতি একটা ইন্টারভিউতে হাজির হয়েছিলেন, এরপর সেখান থেকেই যত গণ্ডগোলের মূল। অভিনেত্রীর কাছে উপস্থাপক জানতে চায়, ছোট পর্দায় তো অভিনেত্রী অনেক সাফল্য পেয়েছেন, এবার কি বড় পর্দায় অধরা থাকবে সেটা, নাকি ছোট পর্দার মতো তিনি বড় পর্দাতেও সাফল্য পাবেন। অভিনেত্রী বলেন, ছোট পর্দায় আমি যেই সাফল্য পেয়েছি মনে হয় না এটা আর কেউ ছুঁতে পারবে, আমার এই রেকর্ড মনে হয় না আর কেউ ভাঙবে। অভিনেত্রী বলেন যে, আমি যখন মিঠাই ধারাবাহিকটি ছেড়ে দিয়েছিলাম, মানে শেষ হয়ে গিয়েছিল, তারপরও প্রতিদিন 50-60 জন করে লোক আমার সাথে দেখা করতে আসতো, ভারতলক্ষ্মী স্টুডিওর দারোয়ান আমাকে এসব কথা বলেছিল। অভিনেত্রী জানান, আমার জনপ্রিয়তা অনেক ছিল, তবে এবার অভিনেত্রীর এই মন্তব্যে ক্ষেপে উঠেছে একদল ভক্ত। অভিনেত্রী নাকি অহংকার বোধে এই মন্তব্যটি করেছেন। সুমিতিশা অহংকারে জর্জরিত হয়ে এমনটা করেছে, বড় পর্দায় মানে ছবিতে সুযোগ পেয়েই নাকি তিনি অহংকারী হয়ে গেছে। যদিও সৌমিতিশা কুণ্ড এই মন্তব্যে একমত নন। অভিনেত্রী বলেন, ভক্তদের এই কমেন্টে আমি খুবই মর্মাহত হয়েছি, আমি ভাবতেই পারিনি ভক্তরা আমাকে এভাবে ভুল বুঝবে, বিষয়টা আমি এভাবে বলতে চাইনি। যখন সোশ্যাল মিডিয়ায় আমি এতগুলো কমেন্ট দেখলাম তখন আমি ঘরে একা একা কেঁদেছি আর ভেবেছি আমার ভক্তরা এইভাবে আমাকে ভুল বুঝলো, ওদের কাছে আমি কিভাবে ক্ষমা চাইব। তো বন্ধুরা, অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড খুবই কষ্ট পেলেন, এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। ধন্যবাদ।